১৬ দলীয় নয়গড় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পন্ন হল। 1-0 গোলে বিজয়ী হল পাথরঘাটা একাদশ ক্লাব। বড়পদ মিলন সংঘের ব্যবস্থাপনায় চলতি মাসে 16 তারিখ থেকে শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। রবিবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রায় 16টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। তার মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে খেলার সুযোগ পায় বাগডোগরা আরিয়ান্স ক্লাব ও পাথরঘাটা একাদশ। ১-0 গোলে বাগডোগরা আরিয়ান্স ক্লাবকে হারিয়ে জয়ী হয় পাথরঘাটা একাদশ। তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে বলে জানা গিয়েছে। জয়ী দলের হাতে এদিন ট্রফি ও 1 লক্ষ টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও রানার্স আপের হাতে ট্রফি ও 60,000 টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। আজ মনে করেন 20 বছর ধরে আমরা এই খেলা আমাদের চলছে। তো আজকে যে খেলাটা হলো, আজকে 16 তারিখ থেকে আমাদের খেলা শুরু হয়েছে 24-এ। তো আজকে 24-এ খেলা শুরুর 16টি দল 16টি দল খেলেছেন। 16টি দলের মধ্যে 2টি দলেই আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন। তার মধ্যে আমাদের যে আজকে যে চ্যাম্পিয়ন হলো সে পাথরঘাটা একাদশ। এই 15-20 বছরে আমরা যতদিন খেলা দেখেছি, খেলা করেছি, তাতে পরপর 2 বছর 23-24-এ 1 দলেই চ্যাম্পিয়ন হলো পাথরঘাটা একাদশ, সেকেন্ড হলো বাগডোগরা আরিয়ান্স ক্লাব। এটা প্রথম এবার সেকেন্ড প্রাইজ রানার্স, মানে এরা সেকেন্ড প্রাইজ নিল আমাদের বড়পদ মিলন সংঘ থেকে। প্রথম এবার বাগডোগরা এবার নাম লিখিয়েছিল আমাদের এই মিলন সংঘ ক্লাবে খেলার জন্য, তারা এবার সেকেন্ড প্রাইজটা পেয়েছেন। এটা আমরা খুব মানে গর্বের সাথে বলি যে এতদিন কোনো নতুন দল আসছিল এইভাবে প্রাইজ নিতে পারেনি, কিন্তু এবার বাগডোগরা আসছে, বাগডোগরা নিয়ে গেছে সেকেন্ড প্রাইজ। আর ফার্স্ট প্রাইজ তো জানাই আছে যে গতবারের চ্যাম্পিয়ন ছিল, এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমরা গর্বিত, আমরাও গর্বিত যে এই 20 বছরে এইবারে প্রথম পরপর এক দলেই 2 বার চ্যাম্পিয়ন হলো 23-24-এ চ্যাম্পিয়ন হয়ে তারা। আমরা সবার মিলন নিয়ে আমরা এই ক্লাবটাকে তৈরি করেছি, সব মিলন নিয়ে, হ্যাঁ, সবার সহযোগিতায়, গ্রামের বা মেডিকেল, রাঙাপানি, রানীরাঙ্গা, আমাদেরকে সবাই অর্থ দিয়ে সাহায্য করেছে, করে আসতেছে প্রতি বছরেই। আমরা এবারও সাহায্য পেয়েছি, এবং কি আমাদের এবার যে ফার্স্ট যে 1 লক্ষ টাকা একজন কি নামটা সঞ্জিত সাহা উনি এবার প্রাইজ মানিটা দিয়েছেন। আর একটা আমাদের রাঙ্গাবানী নুমালিগড় রিফাইনারি লিমিটেড, উনি সেকেন্ড প্রাইজের জন্য 60,000 টাকা ওনারা কোম্পানি থেকে আমাদেরকে সাহায্য করেছেন। এটা আমরা খুব গর্বিত। আমরা আশা করি যেন আগামীতে আরও আমরা এর থেকে আরও উন্নত করতে পারি খেলাটাকে, যেন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে যেন এই উত্তরবঙ্গের শিলিগুড়ি সাব ডিভিশনের মধ্যে যেন শ্রেষ্ঠ করতে পারি, এটাই আমাদের প্রতিজ্ঞা আর কি আগামীতে নিয়ে যাব। আর দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আমাদের এখানকার নাম শুনে। আমাদের এখানে পরিবেশ ভালো সবসময়, মানে কোনো ঝুট ঝামলা কেচাল ঝগড়া নেই, আমাদেরকে সবাই সহযোগিতা করে, ব্লক থেকে শুরু করে থানা ডিডিও পর্যন্ত আমাদের সহযোগিতা করে আমরা এইভাবে খেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি।